যে ক্লাসটা পরিচালনা করছি সেটার নাম হলো বারোয়ারি বিতর্ক। মনে রাখতে হবে এই এই কথাটার সঙ্গে বিতর্ক শব্দটা আছে। এখানে কে আছে যে জীবনে কোনদিন বারোয়ারি বিতর্ক দেখেছো? এরকম কতজন আছে, হাত তোলো। ব্যাস, তার মানে আমরা সবাই বারোয়ারি বিতার্কিক। আমি কিন্তু বলি নাই বিতর্ক করেছো, আমি জানতেও চাই না কয়জন বিতর্ক করেছো, আমি চাই কয়জন দেখেছো। তোমরা দেখবা, তোমরা যদি ইউটিউবে সার্চ দাও, ইউটিউবে সার্চ দিলে তুমি দেখবা বারোয়ারি বিতর্ক বাংলা লিখেই তুমি সার্চ দাও, এখনই সার্চ দাও, হাজার হাজার বিতর্ক আসবে এবং আমার দেখা বাংলাদেশের সেরা সেরা বিতর্কগুলো আসবে তোমার সামনে। দেখার পরে তোমরা আসো এবার ক্লাসটা করার জন্য। তার মানে একটা বিষয় তুমি পুরোটাই জেনে ফেললে, জেনে ফেলার পর যখন তুমি আসবা তখন তুমি কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে পারবা। ছোট্ট একটা কোশ্চেন আমি তোমাদের যদি করি, বারোয়ারি বিতর্ক আর হচ্ছে উপস্থিত বক্তৃতা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? উত্তরটা হলো, উপস্থিত বক্তৃতায় তোমাকে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে বলতে হয়। যেমন ধরো আমাদের বিদ্যালয়, যেমন ধরো আমার মা, যেমন ধরো আমার শিক্ষক, প্রিয় শিক্ষক, তো এরকম একটা জিনিস বলতে হয়। এইটা যখন বিতর্ক হবে তখন কিন্তু আবার একটু সমস্যা আছে। দেখো, উপস্থিত বক্তৃতায় একটা টপিক, ধরো সাতজন বক্তব্য দিবে আমার বিদ্যালয়ের উপর, ওখান থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বিবেচনা করব। তখন আমরা কি করি ভাবো, আমি যদি তোমাদের এখানে সাতজনকে বলি যে তোমার আমার হল মৈত্রী হল নিয়ে তোমরা বলবা, এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচনা করব, সবার অভিজ্ঞতা তো একই রকম, তাহলে কোন মেয়েটা ফার্স্ট হবে? এটা কি জানো কোন মেয়েটা ফার্স্ট হবে বলতে পারবে কেউ? মানে কে প্রথম হবে? সবার উপস্থাপনা সমান ধরলাম, সবাই একবারে বাংলাদেশের এ গ্রেডের উপস্থাপক, যার বাচনভঙ্গি সবার এ গ্রেড। গুড, সেই তথ্যটা সে কোথেকে পেয়েছে? পাবে, এইটা একটা কথা। তোমাকে যে কোনো জায়গায় যখন তুমি প্রথম হতে চাচ্ছ তখন তোমার উপস্থাপনাটা থাকবে কিন্তু একটু ভিন্ন। দেখো, কেউ হয়তো মৈত্রী হলের ভিতরের পরিবেশটা নিয়ে কথা বলবে, এখানে রুম সেটিংয়ে নিয়ে কথা বলবে, এখানকার হাউস টিউটরদের নিয়ে কথা বলবেন, প্রাধ্যক্ষ ম্যাডামকে নিয়ে কথা বলবেন, তার প্রিয় একটা বান্ধবীকে নিয়ে কথা বলবেন, তার রাতের কোনো মজার অভিজ্ঞতার গল্পের কথা বলবেন, কোনো একটা দিন তারা খুব ভালো সময় কাটিয়েছে একটা বড় অনুষ্ঠানে সেটার কথা বলবেন, অথবা তার কোনো একটা বান্ধবী তাকে শাড়ি গিফট করেছিল এইটার কথা বলবে, অথবা তার কোনো শিক্ষক ম্যাডাম তার দুঃখের কথা শুনে তাকে একটা অভয় দিয়েছিল, এগুলোই তো বলবে নাকি? এগুলো কমন কমন কথা, কারণ মানুষ ও চেষ্টা করবে যে সবচেয়ে এমন একটা কথা বলবো যেটা দিয়ে মানুষ আমার কথাটা ভাববে। তো দেখো, আমার বক্তব্যে কিন্তু নানাবিধ বিষয় আসলো। অনেকেই হয়তো শুরু করতে পারেন তার এই মৈত্রী হলে ওঠার প্রথম দিনের গল্প, হয়তো সে হলে ঢোকেই নাই, মৈত্রী হলে উঠতে চেয়েছে, আসতে চেয়েছে, নিউ মার্কেটের পর থেকে সোফান থেকে চলে যেতে হয়েছে নানা কারণে, তার জীবনের কোনো ঘটনার কারণে হতে পারে, বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনার কারণে হতে পারে, বা কোনো কিছুতে সে মৈত্রী হলের গেটটাও দেখে নাই, এটাও হতে পারে তার জীবনের একটা গল্প। অথবা এমন একটা হতে পারে যে সে ফজিলাতুন্নেসা মুজিব হলের গেটের সামনে এসে মৈত্রী হল খুঁজে পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, হতেই পারে, কারণ ফজিলাতুন্নেসা মুজিব হলটাই তো অনেক বেশি, অনেক বড়, বঙ্গমাতা মুজিব হলটা অনেক বড়, তো সেক্ষেত্রে সে মৈত্রী হল খুঁজে পাচ্ছে না, কোনো একজন বন্ধু তাকে দেখিয়ে বললো এটা মৈত্রী হল, তখন তাকে ঢুকতে দিচ্ছে না, মানে এরকম নানাবিধ গল্প থাকতে পারে। তো তারটাই প্রথম হবে সে যার গল্পটাতে টুইস্ট থাকবে। মনে রাখতে হবে টুইস্টের বাংলা কি? চমক থাকবে। চমক ছাড়া আপনি যেমন উপস্থিত বক্তৃতায় প্রথম হতে পারবেন না, বারোয়ারি বিতর্কটাও ঠিক তেমন। বারোয়ারি বিতর্ক এবং উপস্থিত বক্তৃতার মধ্যে বেসিক পার্থক্যটা বলি। বারোয়ারি বিতর্কের টপিক ধরেন আমার মৈত্রী হল, উপস্থিত বক্তৃতার টপিক, বারোয়ারি বিতর্কের টপিকটা একটু চেঞ্জ হয়ে যায়, খুব হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ ওখানে বিতর্ক থাকতে হবে। যেমন ওই টপিকটা হতে পারে এরকম যে তবুও জীবন যাচ্ছে কেটে, বোঝা গেছে? টপিকটা হতে পারে এরকম যে তবুও জীবন যাচ্ছে কেটে, কারণটা হলো ও তার হল লাইফ নিয়েই কথা বলবে, ও তার হল জীবন নিয়েই কথা বলবে, কিন্তু টপিকটা একটু ভিন্ন। এখন তোমরা যারা বারোয়ারি বিতর্ক দেখেছো তাদেরকে বলবো যে তাদের দেখাটা ঠিক হয় নাই। কিভাবে?
আমি রিসেন্টলি যতগুলো বারোয়ারি বিতর্ক দেখলাম এই বর্তমানে গত এক বছর দুই বছরে, বেশিরভাগ বিতর্কে আমি জাজ ছিলাম, বিচারক ছিলাম, দেখলাম বারোয়ারিটা হয় কিন্তু বিতর্কটা হয় না। মানে বারোয়ারি মানে হলো আমার কথা আমি বলবো, আমার কথা আমি বলবো বলার অর্থ তো এই না যে আপনি উপস্থিত বক্তৃতা করবেন, তাই না? উপস্থিত বক্তৃতা এবং বারোয়ারি বিতর্ক তো আলাদা। এখানে তাহলে বিতর্ক শব্দটা আমি লাগালাম কেন? বিতর্ক মানে তো যুক্তি থাকতে হবে, যুক্তি থাকতে হবে, পাল্টা যুক্তি থাকতে হবে। আপনি নিজেকে কি এমন পাল্টা যুক্তি দিবেন? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি তো বলছেন যে বিতর্ক মানে যুক্তি থাকতে হবে, যুক্তি পাল্টা যুক্তি, আমি পাল্টা যুক্তি কি দিব? তা আমি তো এককভাবে বক্তৃতা করছি, তারপরেও সেখানে যুক্তি না থাকলে আপনার এটা বারোয়ারি বিতর্ক হবে না। আমি যদি বলি তবুও জীবন যাচ্ছে কেটে, তবুও জীবন যাচ্ছে কেটে, আমি একটা ধরিয়ে দিলাম যে এই বিতর্কের মূল বিষয়বস্তু থাকবে, মূল ভাব থাকবে হচ্ছে মৈত্রী হল, মৈত্রী হলকে কেন্দ্র করে আপনার বিতর্কটা এগিয়ে যাবে। তখন হয়তো তার অনেক ভালো মন্দ নানাবিধ বিষয় মিলে বলে সে বলবে তবুও জীবন যাচ্ছে কেটে। এখন আমি যে বললাম যে বিতর্ক কেন হয় না, ধরুন বিতর্কের টপিক আমি একটা বলি আপনাদের, বিতর্কের টপিকটা হলো এরকম, হ্যাঁ তবুও এ পৃথিবী, ধরুন বিতর্কের টপিক হ্যাঁ তবুও এ পৃথিবী, কি বলবেন আপনি? বিতর্কের টপিক হলো হ্যাঁ তবুও এ পৃথিবী, কি বলবেন আপনি টপিকে? টপিকটা স্পষ্ট করে বলে দেয়া আছে যে কোনো একটা ঘটনা আছে, তারপরেও আমি পৃথিবীটাকে হয় ভালোবাসি, না হয় বাসি না, না হয় বাসবো, না হয় বাসতে পারবো না, না হয় আমি জানি না। এই তো বারোটি বিতর্কের বিষয়, তাই না? পজিটিভলি উপস্থাপন করতে পারেন, ধনাত্মকভাবে, ঋণাত্মকভাবে উপস্থাপন করতে পারেন, অথবা আপনি বলবেন যে আমি কিছুই জানি না, আমি জানি না ভবিষ্যৎ কী হবে। এই তো, তাহলে কী হতে পারে এই টপিকে? আমি দেখলাম অনেকেই অনেক, আমি পরশুদিন একটা বিতর্ক দেখলাম খুব চমৎকার লেগেছে, মেয়েটা যেভাবে বলেছে, আমি সেইভাবে না বলে যদি অন্যভাবে বলি, মানে ও যেটা বলল ওর রাগটা হলো অঞ্জন দত্তের উপর, না অঞ্জন দত্ত তো গিয়েছে না, এক কাপ চাপে চাই আমি তোমাকে চাই, না সুমন গিয়েছে, কবির সুমন গিয়েছে, কবির সুমনের উপর তার প্রচণ্ড ক্ষোভ। কবির সুমন যখন এক কাপ চাই আমি তোমাকে চাই এই গানটা বলে, আর যখন আপনারা এই গানের তালে তালে হ্যাঁ দুইজন মানুষ মিলে চায়ের কাপে ধোঁয়া তোলেন, যখন সন্ধ্যা হলে টিএসসির এক কাপ চা না খেলে আপনার ভালো লাগে না, হ্যাঁ যখন সোনারগাঁ শেরাটনের এক কাপ চায়ের জন্য আপনারা দুইজন নিয়ন আলোতে বসে চা খান, তখন আমার কাছে মনে হয় কবির সুমন যদি আমার সামনে থাকতেন তাহলে দেখিয়ে দিতাম এই গানের কোনো মানে নেই। কারণটা কি? কারণটা হলো খুব সহজ, যখন আমার চায়ের বাগানের শ্রমিক 200 টাকার জন্যে, দৈনিক 200 টাকা মজুরির জন্য যখন তারা আন্দোলন করে, যখন সেটা 170 টাকায় দফা রফা হয়, যখন আমার শ্রমিকের ঘামও শুকায় না যখন সে রাতে শুতে যায়, হ্যাঁ যখন 170 টাকা তার সারাদিনের চাল কেনারই টাকা হয় না, তখন কবির সুমন বলে এক কাপ চা আমি তোমাকে চাই। ও কি জানে এই এক কাপ চা কত ঘামে তৈরি হয়েছে? ও কি জানে নিয়ন আলোতে বসে যখন আপনি চা খাচ্ছেন তখন ওই চায়ের ধোঁয়ার যে মানে গরমটা সেটা পুরোটাই ওই শ্রমিকের গায়ে গিয়ে লাগছে? আপনি কি জানেন এক কাপ চা মানে কি? হ্যাঁ তবুও এই পৃথিবী টিকে থাকবে, হয়তো কেউ ওই চায়ের বাগানের 3টা কুড়ি তুলবে, সেখান থেকে চা হবে, কেউ চা খাবে, কেউ নিয়ন আলোতে বসে চা গায়ে মাখবে, কেউ হয়তো কবির সুমনের মতো গান রচনা করবে, কিন্তু চা বাগানের যে ওই শ্রমিকটা হয়তো সেই 170 টাকা দিয়ে সারাদিনের চাল কিনতে পারবে না, হয়তো সেই সারাদিন সে না খেয়েই থাকবে, ছেলে মেয়েকে ঠিক মতো পড়াতে পারবে না, তবু এই পৃথিবী পৃথিবীর মতোই চলবে। আমি জানি না এই পৃথিবীকে বদলাতে পারবো কি না, আমি জানি না তাদেরকে নিয়ে কোনো দিন একটা গান রচনা করা হবে কি না, পৃথিবী এরকমই চলবে, আমি জানি না আপনারাও এই পৃথিবীকে বদলাতে পারবেন কি না। এটা একটা স্ট্যান্ড পয়েন্ট, এটা এক ধরনের বলে যেতে পারেন আপনি। এটা বিতর্কটা কোথায় দেখুন, এই যে কথাটা বললাম এই কথায় বিতর্ক কোথায় ছিল? বিতর্ক ছিল আমি কোন একটা জায়গায় টুইস্ট করেছি, আমি কবির সুমনের যুক্তিটাকে ভাঙার চেষ্টা করেছি যে তুমি গানটা ঠিক মতো রচনা করতে পারো নাই, এটা ঠিক না, বোঝাতে পেরেছি? এইটা হতে পারে যে হ্যাঁ তবুও পৃথিবী টিকে থাকবে, কেউ হয়তো বলবে, কেউ হয়তো এই গল্পটাই বলে আর একটা ধনাত্মক দিকে এটাকে নিয়ে যাবে, কেউ হয়তো বলবে না এই পৃথিবী এইভাবে চলতে পারে না, হয় না, এই পৃথিবীর গল্পটা এরকম হওয়া উচিত নয়,
এইটা বলে হয়তো কেউ নেমে যাবে, তার মানে সে সেটা চাচ্ছে পরিবর্তন হোক। বুঝতে পেরেছি? আবার কেউ হয়তো বলবে, কেউ হয়তো বলবে, হ্যাঁ তবু এই পৃথিবীতে কেউ হয়তো বলবে কোন একটা বিষয়, দেখুন টুইস্টটা কোথায়, আমাকে যদি এই বিতর্কটা করতে বলে কেউ যে ঠিক আছে আপনি বাদ দেন ওই চায়ের গল্প তো হয়েই গেল, তাহলে আপনার গল্পটা আমি আপনি আমাকে বলেন, আমি হয়তো কোনো একটা ব্যক্তিকে দিয়ে বিতর্কটা শুরু করতে পারি, সেই বিতর্ক ব্যক্তিটা উত্তম না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে পারে। যেমন আমি যদি বলি যে আমার প্রিয় জিতেন দা, যার সঙ্গে বসলেই জীবনের কোনো না কোনো গল্প হয়, উনি কালকে বলছিলেন জানিস মানুষের মুখেশের আড়ালে এখন মুখশ্রী ঢাকা পড়ে গেছে, এখন প্রত্যেকটা জায়গায় শুধু মুখোশ। হ্যাঁ, প্রেমিকার মেকআপের আড়ালে তার সত্যিকারের চেহারাটা ঢাকা পড়ে গেছে, প্রেমিক জানি না আসলে তার রূপটা কোথায়। তো একদিন, তারপরে কালকে বসে টিএসসিতে বসে চা খাচ্ছিলাম, চা খেতে খেতে আমার ক্লাসমেট মাধবীলতা, যাকে আমি খুব ভালোবাসতাম, আমি জানি ও আমাকে এখনও কিছুটা ভালোবাসে, আমরা দুজনে এখন চাকরি করি, আমি চা খাচ্ছি, হুট করে পিছন থেকে এসে মাধবীলতা আমার গায়ে হাত দিয়ে বলছে, কিরে তুই এখানে কি করিস, টিএসসির চায়ের স্বাদ কি তোর এখনও যাবে না, তুই বদলাবি কখন? মাধবীলতাকে আমি বলেছি আমি আসলে বদলাবো না, তুইও তো বদলাসনি। আকাশে একটা সুন্দর চাঁদ, একটা পূর্ণিমার চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদের আলোটা ঠিক মাধবীর ঠিক গালের মধ্যে পড়ছে, এত চমৎকার লাগছিল তাকে। তখন আমার কাছে মনে হয়েছিল আমার জিতেন্দার কথা, কে বলেছে জিতেন্দা, কে বলল তোমাকে যে যে প্রেমিকে প্রেমিকার মেকআপের আড়ালে প্রেমিকাকে চেনা যায় না? কই, আমার মাধবীলতা তো কোনো মেকআপ করেনি, কি অসাধারণ চাঁদের আলোয় তার মুখটা জল জল করছে, হ্যাঁ তবু এই পৃথিবী বেঁচে থাকুক আমার এই মাধবীলতার মতো প্রেমিকার জন্য, যার জন্য আমি টিএসসিতে আসবো, এক কাপ চা খাবো এবং প্রতিদিন ভাববো সে আমার মানে ঘাড়ে একটা হাত দিয়ে বলবে, কিরে তুই এতটুকু বদলাসনি। আমি হয়তো এভাবে বলতাম, তাই না? আমি জানি না আপনাদের কেমন লাগলো, হয়তো ভালো লেগেছে হয়তো খারাপ লেগেছে, তার মানে কি এটা একটা টুইস্ট হতে পারে। এখানেও কিন্তু একটা বিতর্ক ছিল, কি বিতর্ক ছিল বলেন তো? বিতর্কটা ছিল, হ্যাঁ আমি জিতেন্দার মতো একজনকে থার্ড পার্সনকে এনে উপস্থিত করালাম, আসলে জিতেন্দা বলে পৃথিবীতে কেউ এক্সিস্ট করে না, আমি নিজেই সেই জিতেন্দা, যে নিজে একটা যুক্তি উপস্থাপন করলাম, উপস্থাপন করে মাধবীলতা যে আমার প্রেমিকা হয়তো কোনোদিনও ছিল না, কিন্তু তাকে একটা স্বপ্নের ঘুরে নিয়ে আসলাম, কারণ আমি তো বিবাহিত পুরুষ। এখন আমি যদি এখন মাধবীলতার কথা বলি তাহলে তো এটা পরকীয়া হয়ে যাবে, তাই না? তো বিষয়টা বুঝতে হবে, এইটাই হচ্ছে বিতর্কের টুইস্ট। অনেকেই আমরা কি করি এখনকার বিতর্কে, অনেকেই কি করি জানেন, গিয়ে গল্প বলা শুরু করি। গল্পটা তো বিতর্ক না, আমি দেখলাম 20 জন 12 বিতর্ক করেছে, তার মধ্যে বিতর্ক করেছে সত্যিকারের 2 হইতে 3 জন, বাকি সবাই বক্তব্য দিয়েছে, বাকি সবাই গল্প করেছে। এবার আসুন, ভিকারুন্নেসা নুন ডিবেটিং ক্লাবে 12 বিতর্ক হচ্ছে, আমিও সেই 12 বিতর্কের একজন। সেই বিতর্কে প্রথম হলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের একজন রোজি আপা, ইকোনমিক্সের বিতার্কিক রোজি আপা, খালেদা আক্তার রোজি, উনি আমার ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি IER-এর শিক্ষক ছিলেন, পরবর্তীতে এখন আমেরিকাতে পড়ায়, আমার ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছে। তো রোজি আপার বিতর্ক শুনলে, আমরা জানি রোজি আপা থাকবে মানে ওনার সঙ্গে তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো না, কম্পিটিশনটা করে আর কি, যুদ্ধটা করে যে ঠিক আছে আমিও আছি। আমাদের বিতর্কের বিষয়টা ছিল আমার যদি একটা জাদুর কলম থাকতো। রোজি আপা যখন বিতর্কটা শুরু করলেন, জাস্ট আমাদের সবার গায়ে কাটা দিয়ে উঠলো, মানে গায়ে কাটা দিয়ে উঠলো এরকম, উনি শুরু করলেন যে মাননীয় সভাপতি, যে মেয়েটা প্রতিদিন, যে মেয়েটা প্রতিদিন হাত বদলায়, মানুষের কাছে হাত বদলায়, যে মেয়েটার শরীরের উপর হয়তো কয়েকটা শরীর যায়, যে মেয়েটা জানেও না তার ভবিষ্যৎটা কি, যে মেয়েটা এসেছে ঠিক না জানা একটা গন্তব্যে যে নিজে আসতেও চায়নি, হ্যাঁ আমি একজন পতিতাপল্লীর পতিতার কথা বলছি। তো আমার যদি একটা জাদুর কলম থাকতো, আমি যেভাবে আমার জীবনটাকে দেখি তার জীবনটাকে ঠিক সেভাবেই বদলে দিতাম। এবং সে যে একটা ব্যাখ্যা করা শুরু করলো, সে ঘটনাটাকে যে বিশ্লেষণ করা শুরু করলো, যে আমরা ওই মেয়েটাকে কিভাবে দেখি আর রোজিয়াপা মেয়েটাকে কিভাবে দেখছেন, এই দুইটার সে টুইস্ট করলেন, দুইটার মধ্যে একটা যুক্তি উপস্থাপন করে শেষে বিতর্কটা এমন চমৎকার করে উপস্থাপন করলেন যে মনে হলো সত্যিকার অর্থেই বিতর্ক। এবং আমরা আমাদের বিতর্ক কী করবো এটা আমরা ভুলেই গেলাম,
তো পরে মনে হলো যে উনি আমাদের পরে যদি বক্তব্যটা দিতেন তাহলে হয়তো আমার মানে আমার বিতর্কটা কিছুটা হইলো ভালো হতো, কিন্তু সেই সুযোগ আর থাকলো না। কারণ একজন মানুষ যদি এত চমৎকার বিতর্ক করে আপনি আপনার নিজের বিতর্কের কথা ভুলেই যাবেন, এটা তো ট্রু, যাবেন না? তো পরে রোজিয়াপার কথাটা শুনে আমার মনে হলো যে এই বিতর্কটা যদি আমি করতাম তাহলে আমি কিভাবে করতাম, যদি একই টপিকে আমি স্ট্যান্ড করি, একই গল্পে একই বক্তব্য, তাহলে আমি কিভাবে করতাম। আমি ভাবছিলাম এরকম, যদি এরকম হয় যে মাননীয় সভাপতি যে মেয়েটা প্রতিদিন সংসদ ভবনের পিছনে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে কারো জন্যে, যে তাকে হয়তো কিছু টাকা দিয়ে কিনে নিয়ে যাবে আজকে রাতের জন্যে, সে আশায় বসে থাকে, কোনদিন হয়তো সে বিক্রি হয়, কোনদিন হয়তো সে বিক্রি হয় না। এই মেয়েটা জানে যে আজকে তাকে বাসায় ফিরতে হবে তার অসুস্থ বাবার ওষুধ কিনবার জন্যে, তাকে আজকে বাসায় ফিরতে হবে তার মা অসুস্থ, মা বসে আছে তার কাছে কিছু অর্থের জন্যে, তাকে আজকে বাসায় ফিরতে হবে কারণ তার ভাই পড়ালেখা করে তার টিউশনির টাকা দেবার জন্য। মাননীয় সভাপতি, এই মেয়েটা যখন রাস্তায় মেকআপ মেখে দাঁড়িয়ে থাকে তখন অনেকেই আমরা তাকে ঘৃণা করি, অনেকেই ভালোবেসে তার দিকে এগিয়ে যাই, কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করিনি যে এই মেয়েটার দিন কিভাবে পার হয়। মাননীয় সভাপতি, আমরা দূর থেকে শুধু বিবেচনা করি যে এই মেয়েটা দাঁড়িয়ে থাকে কেন, কিন্তু আমরা তার জীবনের গল্পটা জানি না। এই মেয়েটাকে নিয়ে কেউ ভাবতে চায়নি, শুধু ভাবতে চেয়েছে তার শরীরটাকে নিয়ে। আমার যদি একটা জাদুর কলম থাকতো তাহলে সারা বাংলাদেশের যে পুরুষ সমাজ যারা মেয়েটাকে শুধুমাত্র তার শরীরটাকে নিয়ে ভেবেছে তাদের পুরো মনটাকে পরিবর্তন করে দিতাম, যারা তখন ওই মেয়েটার শরীরটা নয় ওই মেয়ে মানুষটাকে নিয়ে ভাবত, একটা মানুষকে নিয়ে ভাবত। তখন কি হতো, তখন ধীরে ধীরে কী হতো, কীভাবে পরিবর্তন হতো, এই জিনিসগুলো আমি বলতাম, বলে বলে বিতর্কটাকে এগিয়ে নিতাম। তার মানে কি বোঝা গেছে যে একটা টুইস্ট থাকবেই। অনেকেই বলছে, আমাদের মধ্যে অনেকেই বলে থাকে যে বারোরই বিতর্কে নাকি কাঠামোগত একটা ঘটনা আছে। কাঠামোগত কি, আপনি যখন, আমি যে বললাম যে ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন, ইউটিউবে সার্চ দিলে দেখবেন কেউ কেউ আপনাকে শেখাচ্ছে যে বারোরই বিতর্ক করার জন্য প্রথমেই আপনাকে কি করতে হবে, শুরু করতে হবে। শুরুটা মানে কি, উপস্থাপন করতে হবে, তারপরে কি বলে বিশ্লেষণ করতে হবে, তারপরে কি বলে গ্রন্থিমোচন করতে হবে, মানে উপসংহার দিতে হবে। আমি বলবো বিতর্ক করতে গিয়ে কোনো কাঠামোর কোনো কিছু মনে না রাখাই ভালো। বারোরই বিতর্কে কোনো কাঠামো নাই, প্লিজ মনে রাখবেন, বারোরই বিতর্কে কোনো কাঠামো নাই, শুধু একটা ছোট্ট বিষয় থাকবে। কি থাকবে, খালি মনে রাখতে হবে যে বারোরই বিতর্ক এবং উপস্থিত বক্তৃতার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। এইটা মাথায় রাখলেই আপনি বারোরই বিতর্কে ভালো করতে পারবেন। কোনোদিন বারোরই বিতর্কের ক্লাস দেখবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, ক্লাস দেখবেন না, ঠিক আছে? ইউটিউব থেকে দেখবেন না, কি দেখবেন, বারোরই বিতর্কগুলো দেখবেন। এখন আমি আর একটা টপিক বলি, টপিকটা যদি এরকম হয় যে বারোরই বিতর্কের টপিক কীরকম হয় সাধারণত বলি, যেমন ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, আছে না এরকম একটা টপিক, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, যদি টপিকটা এরকম হয় টপিকের শেষ লাইনটা আপনাকে পূরণ করতে হবে, আপনি পূরণ করতেও পারেন নাও করতে পারেন, নিজের মতো করতে পারেন। যদি বলি, যদি বলি যে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, অনেকে হয়তো বলবে পরের লাইনটা কি, আমি কি দেখেছি মধুর হাসি। এটা কে বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছিল বড় লোকের সন্তান, ওনারা ছিলেন জমিদার, ও রবীন্দ্রনাথ ঠাকুর যে পাশেই যায় আগেই ক্ষেত ভরেই যায়, তাই না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এলাকাতেই যাক, প্রধানমন্ত্রী যাবেন তার এক মাস আগে থেকে রাস্তাঘাট রিপেয়ার করা হয়, বিল্ডিংগুলোতে রং করা হয়, একদম চমৎকার হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠিক এরকম, রবীন্দ্রনাথ যে পাশেই গেছেন উনি ভরা ক্ষেত দেখেছেন, তাই না? উনি তো বড় লোক মানুষ, জমিদার ছিলেন। আমরা তো আমরা ওইটাকে নেগেটিভভাবে উপস্থাপন করতে পারি, কেউ হয়তো বলতে পারে ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, ওই যে চায়ের যে শ্রমিকটার মতো আমি হয়তো নেগেটিভ উপস্থাপন করতে পারি, আমি অঘ্রাণে ভরা খেতে দেখেছি কৃষকের হাহাকার, তাই না? হতে পারে তো, আমি অঘ্রাণে ভরা খেতে কৃষকের হাহাকার দেখেছি। এইবার তুমি বলো কৃষকের কি হাহাকার দেখলা, কৃষক যত টাকায় ফসল ফলায় বিক্রিতে তার সেই টাকাটা আসে না,
তারপরেও কিন্তু সে ভালোবাসা থেকে ফসলটা ফলায়, তাই না? হয়তো শেষ বাক্য হতে পারে এরকম যে আমি অঘ্রাণে ভরা খেতে এই যে বললাম যে কৃষকের হাহাকার দেখেছি, আমি এটা আর দেখতে চাই না, তাহলে আমি কি চাই সেটাও আমরা বলতে পারি, দুই এক লাইন বলতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি যে আমি জানি না এই হাহাকারের পরিবর্তন হবে কি না, তবে আমি চাই অন্তত আপনাদের মনের ধারণাটুকু পরিবর্তন হোক। রবীন্দ্রনাথের যে ওই কথাটা, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি, আমরা যে মধুর হাসি সবসময় দেখি না, অন্তত এই ধারণাটুকু আপনাদের মধ্যে জন্ম নিক, এই কারণে আজকে আমার এই বক্তব্যটা দেয়া। হতে পারে না এটা, একটা হতে পারে না, তার মানে একটা মানুষের মধ্যে আমরা একটা 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 ধারণা দেওয়ার, মানে একটা নতুন ধারণা দিতে পারলাম। তাহলে বারোয়ারি বিতর্কের সবচেয়ে ভালো করার কৌশল আপনাদেরকে বলি, পরে আবার যাই। যেমন আমি জীবনে বহুবার আবৃত্তি করার চেষ্টা করেছি, আমি আবৃত্তি করতে পারি, কিন্তু কিছু কিছু কবিতা আছে আমি আবৃত্তি করতে পারি না। যেমন আপনি দেখবেন নিজেই যে আপনি কোনো একটা বাক্য বলার সময় হয়তো কোনো একটা বর্ণেতে গিয়ে আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, এরকম আপনি নিজেই দেখবেন, অথবা কোনো একটা শব্দ আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, তাহলে তো আপনি ভালো আবৃত্তিকার হবেন না, হবেন? আচ্ছা, আবৃত্তি মানে তো খালি দুঃখ দুঃখ করে কান্নাকাটি না, তাই না? রাগি রাগি আবৃত্তি তো আছে, আবৃত্তি মানে তো কবিতাটার আমাকে মূল ভাবটা বুঝতে হবে, তাই না? আমি দেখেছি এই যে গত পরশু দিন বোধ হয় আমাদের জগন্নাথ হলে যে বারোয়ারি বিতর্কটা হলো, ওটাতে দেখলাম কতজন যে কবিতা আবৃত্তি করে নিজেকে একজন আবৃত্তিকার হিসেবে মানে উপস্থাপনের চেষ্টা চালালো, তার মধ্যে দেখলাম একজনের মধ্যেও আবৃত্তিকার হওয়ার ন্যূনতম গুণ নাই। এখন বলেন বারোয়ারি বিতর্ক মানে কবিতা আবৃত্তি করতে হবে, এটা আপনাকে কে বলেছে? আমি আমার জীবনে যত বারোয়ারি বিতর্ক করেছি এবং প্রাইজ পেয়েছি, প্রাইজ পাওয়ার কথা বাদ দেন, আমি জীবনে যত বারোয়ারি বিতর্ক করেছি কোথাও কোনোদিন এক লাইনের কবিতাও বলি নাই, আমি কবিতা পারি না, তাহলে বলবো কেন? এক, দুই নম্বর হলো বারোয়ারি বিতর্কটা আসলে একটা ছবির মতো, এটা একটা ছবির মতো, আপনি যদি কোথাও একটা আটকান তাহলে আপনার নম্বর কমে যাবে। সেটা হচ্ছে বক্তব্য দেওয়ার সময় আপনি যখন বক্তব্য দিচ্ছেন তখন না আপনার বক্তব্যের শব্দগুলো খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, আপনি কী শব্দ উচ্চারণ করছেন, আপনার বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, শব্দের গাঁথনি খুব গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইন্টোনেশন। ইন্টোনেশন মানে বুঝেন, মানে হলো ওঠানামা, ঝড়ের বেগে কোনো সময় উঠবে, কোনো সময় হয়তো ধাঁস করে আপনার শব্দের কথাটা বলাটা নেমে যাবে, কোথাও হয়তো আপনি ইচ্ছা করে চুপ থাকবেন, ইচ্ছা করে চুপ থাকবেন, কোথাও হয়তো আপনি চুপ থাকবেন না, আপনি বক্তব্য দিচ্ছেন মুহুমুহু করতালি পড়ছে, আপনি করতালির দিকে তাকাচ্ছেন না, আপনি বক্তব্য দিতেই চাচ্ছেন, দিতেই যাচ্ছেন, চলছে বক্তব্য, আবার আপনি বক্তব্য দিচ্ছেন করতালি পড়ছে, আপনি সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছেন, তাই না? অস্কারে যে এবার আমাদের এই যে কি নাম ওর, হ্যাঁ, দীপিকা পাড়ুকন বক্তব্য দিয়েছে, যখনই কেউ হাততালি দিচ্ছে ও থেমে যাচ্ছে, কারণ সে বক্তব্যটাকে উপভোগ, মানে হাততালিটাকে উপভোগ করছে, সে চাচ্ছে তার বক্তব্যের পার্ট হয়েই থাকুক হাততালিটা, সে থেমে যাচ্ছে। তো এটাও একটা আর্ট যে আপনি বক্তব্যের সময় হাততালিটার সময় থামবেন কি থামবেন না, আপনি নাও থামতে পারেন, কোনো অসুবিধা নাই, দর্শক হাততালি দিতে থাকুক না, কিন্তু সেটা যেন রাজনৈতিক মঞ্চের মতো না হয়, যে আপনি বক্তব্য দিচ্ছেন ওই পাশে এত হাততালি আর স্লোগান যে আপনার বক্তব্য বোঝা যায় না, বুঝতে পেরেছেন? তো তখন আপনাকে থামতে হবে, এটা সবসময় যে হয় তা না, কোনো কোনো সময় হয়। এবার বলি, আমরা তো দুইটা টপিকের উপরে আলোচনা করলাম মাত্র, তাই না? দুইটা না কয়টা, তিনটা টপিকের উপরে আলোচনা করলাম। তাহলে বারোয়ারি বিতর্ক মানে আমরা শুধু যে জায়গাটা বলার চেষ্টা করেছি প্রথম থেকে, যে বারোয়ারি বিতর্ক হলো এমন একটা বিতর্ক যেখানে একটা বিষয়ের উপর 10 জন বা 20 জন কথা বলবেন, বা 30 জন 40 জনও কথা বলতে পারেন, এখানে সময় থাকবে 5 মিনিট, 3 মিনিটও হতে পারে, 2 মিনিটও হতে পারে, এবং অর্গানাইজাররা যদি মনে করে সময় নেয় 1 মিনিট, 1 মিনিটও হতে পারে। ওই সময়ের মধ্যে আপনার বক্তব্যটাকে আপনাকে উপস্থাপন করতে হবে, তবে মনে রাখতে হবে এটা বিতর্ক, কি বললাম, এটা বিতর্ক। কিছুটা হলেও যদি আপনার বক্তব্যের টুইস্ট না থাকে আপনি বারোয়ারি বিতর্কে কখনো জিততে পারবেন না, কান্নাকাটি করে বারোয়ারি বিতর্ক জেতা যায় না। আর কে বলেছে যে আমাকে শুধু শুধু দুঃখ দুঃখ ভাব নিয়ে নেগেটিভ কথা বলে বারোয়ারি বিতর্ক জিততে হবে? না, আপনি অনেক ধনাত্মক কথা বলে বিতর্ক জিতে যেতে পারেন। যেমন যেমন গিফারি একটা ক্লাস নিলেন, গিফারির বক্তব্যের কি ছিল, ইয়েটা মানে যদি এরকম হয়
অবিবাহিত জীবন নিয়ে কথা বলেছে, যদি টপিকটা এরকম হয় যে আমি যদি বিবাহিত হতাম, ধরেন বিতর্কের বিষয়, আমি যদি বিবাহিত হতাম তাহলে কি হবে, এটা বলেন তো দেখি, এটার কি বিতর্ক হইতে পারে? বারোটি বিতর্ক বলেন, নানাবিধ বিষয় হইতে পারে, তাই না? যার এখন বিয়ে করার খায়েশ আছে সে তার ওই কথাটা বলবে, তাহলে এই করতাম সেই করতাম। যার হয়তো বিয়ে করেছে এখন ডিভোর্স অথবা সিঙ্গেল, এখন কিন্তু মেয়েরা কিন্তু ডিভোর্সই বলে না, বলে সিঙ্গেল, জানেন তো, বিবাহিত হওয়ার পরেও বলে সিঙ্গেল, বিবাহিত না হলেও বলে সিঙ্গেল। আর ডিভোর্স শব্দটা অভিধান থেকে কয়েকদিন পর উঠে যাবে, এটা জানেন কি? ডিভোর্স বলে কোনো শব্দ নাই, তাই না? যেমন হুমায়ুন আহমেদের একটা নাটকে আছে, ওই কোনো একটা মেয়েকে ওই ধরতে গেছে ছেলেটা, কাই আপনি পরপুরুষ, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন না, মেয়ে একটা ছেলেকে ধরতে গেছে, তার ছেলেটা বলতেছে আপনি পরপুরুষের গায়ে হাত দিচ্ছেন, মেয়ে আবার বলতেছে যে পুরুষের আবার পর কি, সব পুরুষই তো পুরুষ, পুরুষের আবার পর কি, সব পুরুষই তো পুরুষ, তো পরপুরুষ আবার কি? তো বিষয়টা হলো এরকম যে ডিভোর্স শব্দটাও কোনো একটা সময় থাকবে না, আসলেই থাকবে না, যেমন বিবাহিত শব্দটাও হয়তো থাকবে না, বিবাহিত শব্দ থাকবে, বিবাহ জিনিসটাই হয়তো থাকবে না। তো আমি যদি বলি যে এখানে বিতর্ক কি হতে পারে, আমি যদি বিবাহিত হতাম কি হতে পারে, তখন হয়তো কেউ একজন সিঙ্গেল জীবনের কষ্টের কথা বলবে, সিঙ্গেল জীবনের কষ্টের কথা বলার পর সে বলবে যে আমার যত সাদ আহ্লাদ আছে এইটা আমি বিবাহিত জীবনে গিয়ে পূরণ করতাম। তখন এটা টুইস্ট নিয়ে হয়তো কেউ বলতে পারে, খুব সাধারণ কথা, যে যে নিউ মার্কেটে গিয়ে আমাকে বাজার করতে হয়, এটা যে কত বড় ঝামেলার, তাই না? আমি যখন 250 গ্রাম মুরগির মাংস কিনতে যাই তখন কিন্তু মামা খুব রাগ করে, আমি যখন বলি 250 গ্রাম আলু দেন তখন উনি বোঝে না যে আমি একজন সিঙ্গেল মানুষ, এইবার আমি 1 কেজিই কিনতাম, কারণ দুইজন মিলে তো আমার 1 কেজিই লাগবে, অন্তত মামার চোখের চাহনি আমাকে দেখতে হতো না, তাই না? এটাই তো গুরুত্বপূর্ণ। আমি যখন বলি যে মামা আমাকে 100 গ্রাম ঢ্যাঁড়স দেন, মামা হা করে তাকায় যে মানুষ নেয় 1 কেজি, উনি নেয় 100 গ্রাম, মনে হয় আমি কোন একটা মানে আদিম সমাজ থেকে উঠে এসেছি। আমি মামাকে দেখিয়ে দিতাম যে মামা 1 কেজি ঢ্যাঁড়স কাকে বলে, এবার আমি তোমাকে দেখিয়ে দেবো, প্রয়োজনের আগে 5 কেজি ঢ্যাঁড়স কিনতাম। তো হতে পারে, এগুলো সাধারণ জীবন নিয়ে তো হতে পারে বিতর্ক, হতে পারে না? তো কেন আমরা খুব বড় বড় কথাগুলো নিয়ে বিতর্ক করতে যাই, হোয়াই? আমি তো এটার কোনো মানে খুঁজে পাই না, সত্যি আমি কোনো মানে খুঁজে পাই না। এবং আমরা যখন 12টি বিতর্ক করেছি আমাদের বিতর্কের খুব কঠিন কোনো কিছুই থাকতো না, তার মানে কি এই না যে বিতর্কের নন্দন তত্ত্ব আমরা জানি না, বিতর্কের বলা হয় যে বিতর্কের তত্ত্বের ব্যবহার, এটা একটা খুব ইম্পর্টেন্ট, এখন ইদানিং খুব খুব প্রচলিত আছে। তত্ত্বের ব্যবহার মানে কি? বিতর্ক করার জন্য ন্যূনতম যে জিনিসগুলো আপনাকে জানতেই হবে, তো সেই জিনিসগুলো তো আমরা জানতাম কই, অনেক সময় তো বিতর্কে নিয়ে আসতাম না, তাহলে আমাদের 12টি বিতর্কটা কেন ভালো হতো? কারণ আমরা জানতাম যে কিভাবে একেবারে জীবনের একেবারে খুব গুরুত্বপূর্ণ জায়গাটাতে হিট করতে হয়। 12টি বিতর্ক কিন্তু এইটাই। আপনি বলেন তো যে রিসেন্ট একটা 12টি বিতর্কের বিষয় দেখেছেন, এরকম একটা বিষয় বলেন তো, রিসেন্ট দেখেছেন একটা বিষয় বলেন আপনারা, যে কোনো একটা বিষয় বলেন। হ্যাঁ, সবকটি জানালা খুলে দাও না, দেখেন এই টপিকটাতে কিন্তু কোনো ডট ডট নাই, সবকটা জানালা খুলে দাও না, কিন্তু একটা প্রশ্ন আমার মধ্যে আসে যে জানালাটা কেন খুলবো, কার জন্যে খুলবো, না খুললে কি সমস্যা, খুললেই বা কি সমস্যা, জানলাটা লাগা আছে কেন, এত গরম তারপর জানলাটা লাগা আছে কেন, ঘটনা কি? যেমন আমার ছেলে যখন ছোট ছিল ও সকালে ঘুম থেকে উঠলে বললো মা এখন সকাল নাকি দুপুর, রাতে ঘুম থেকে উঠলো মা এখন সকাল নাকি দুপুর, তো বিষয়টা কিন্তু এরকমই যে জানলাটা লাগা আছে কেন। এটা কিন্তু একটা মারাত্মক টপিক, এই টপিকে অনেকে হয়তো বলবে ওই সেই গানের মতো, ওরা আসবে ওরা আসবে, হ্যাঁ, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। হ্যাঁ, আমি চিন্তা করতেছি এইরকম তো দরকার নাই, ওরা তো প্রাণ দিয়ে গেছে, ওরা তো আমাদের আশেপাশেই আছে, এবার আমার কথা আমি বলি, যেমন আমি হলে বিতর্কটা শুরু করতাম এরকম, আমি যদি বলি আমার বিতর্কটা ক্লাসটা যদি আমি বলি যে কীভাবে শুরু করতাম, দেখেন খুব সাধারণ বিষয় কিন্তু আপনারা ভাববেন যে এইভাবে বিতর্ক কীভাবে হয়। আমি বলবো এরকম যে গতকাল সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, চমৎকার একটা সকাল, তখন ঠিক ভোর কেটে সকাল হয়ে গেছে, আমার বারান্দায় যে ডালিম গাছটা আছে সেই ডালিম গাছে দুইটা চড়ুই পাখি বসে আছে, কিচির মিচির করছে,
খুব ভালো লাগলো দেখে। দূরে দেখলাম দুইটা শালিক পাখিও গল্প করছে। আমি শুনেছি যে দুইটা শালিক পাখি একসঙ্গে দেখলে নাকি দিনটা ভালো যায়। বিছানায় উঠবো উঠবো করে আড়মোড়া দিচ্ছিলাম, মা তখন আমার রুমে ঢুকলেন, বলে তুই এখন উঠবি না, ভোর পার হয়ে সকাল হয়ে গেল, উঠিস না কেন, ওঠ। মা আমাকে ঘুম থেকে ডাকিয়ে তুললেন। আমি জানি না কী কারণে জানি মা ওই দিন আমার জন্য একটা এক কাপ চা নিয়ে এসেছে, বলে বাবু এক কাপ চা খা। তা আমি তো সকালবেলা উঠে কখনো চা খাই না, যাই হোক কেন মনে হলো আমি জানি না, আমি চা খেতে শুরু করলাম। একটা চমৎকার চা, কী সুন্দর একটা ফ্লেভার। আমি অবাক হয়ে গেলাম, মা আজকে আমাকে চাটা দিল আর আজকে সকালটা এত সুন্দর। কিছুক্ষণ পর যখন প্রথম আলো পত্রিকাটা হাতে নিলাম, পত্রিকায় দেখলাম যে চমৎকার কতগুলো নিউজ, যে গত এক মাসে নাকি বাংলাদেশে একটা মেয়েও ধর্ষিত হয়নি, গত এক মাসে নাকি বাংলাদেশে একটাও ইপ্রিজিং হয়নি, গত এক মাসে নাকি বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে একজন মানুষও মারা যায়নি, গত এক মাসে নাকি এই পরিবেশগত ইন্ডেক্সে বাংলাদেশ নাকি সবচেয়ে ভালো অবস্থায় ছিল আবহাওয়ায়। আমি অবাক হয়ে গেলাম যে গত এক মাসে বাংলাদেশের কোনো মানুষ নাকি দুর্নীতি করেনি, দুর্নীতি দমন কমিশনের নাকি কোনো এখন কাজই নাই, এটা নাকি এখন বন্ধ করে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নাকি কোনো ধরনের রাজনীতি নেই, রাজনীতি আছে কিন্তু দলাদলি নেই, তারা নাকি একে অপরের সঙ্গে কী সুন্দর বসে তারা থাকে। শুনলাম হলে নাকি সব দলের সমান সহাবস্থান। আমি অবাক হয়ে গেলাম প্রথম আলোর এই পত্রিকাটা দেখে, চমৎকার তো। এরপরে আমি আমার ক্লাসরুমে গেছি, ক্লাসরুমে গিয়ে ক্লাস করছি, দেখি বাইরে দেখি হঠাৎ হই হই শব্দ, এই ওকে ধর ধর ধর। আমি ক্লাসরুম থেকে দৌড় দিতে গিয়ে আমার ক্লাসরুমের দুইতলার বারান্দা থেকে ঠিক সামনে পড়ে গেলাম, চিৎকার করছি চিৎকার করছি। মা দৌড়ে আসলেন, এই কী হয়েছে তোর, তুই চিৎকার করছিস কেন? পরে দেখলাম যে এতক্ষণ তো আমি স্বপ্ন দেখেছি, এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি। মা বললো চিৎকার করছিলে কেন? আমি মাকে বলতে পারিনি। আমি জানি না আপনারাও কখনো আপনাদের মায়েকে বলতে পারবেন কি না, কিন্তু এটা তো সত্য, যদি আমার এই স্বপ্নটা পূরণ হয় যে বাংলাদেশটা তেমনই হবে, আমি তো এই স্বপ্নের জন্য তো অপেক্ষা করে থাকতেই পারি। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমার জানলাটা কখনোই আমি বন্ধ রাখবো না, খোলাই রাখবো। কারণ আমি ওই দুইটা শালিক দেখতে চাই, কারণ ওই দুইটা চড়ুই পাখি দেখতে চাই, সত্যিকার অর্থে বাংলাদেশটাকে তেমনই দেখতে চাই। আমি চাই আমার প্রথম আলোটাও ওই রকম কোনো একটা নিউজ আমাকে একদিন দেবে। এটা ওর টপিক দিয়ে করলাম, কেন বললাম টপিক দিয়ে বলার কথাটা হলো যে আসলে বিতর্কগুলো এভাবেই করতে হয়। এটা 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 এমন কিছু না, এটা এমন কিছু কঠিন কোনো বিষয় না যে আপনাকে কঠিন করে ভাবতে হবে। তোমরা রিসেন্ট আরেকটা টপিক বলো, আমি আমার কথাগুলো বলছি, আমি নিশ্চিত তোমরা আমার চাইতে হাজার গুণে ভালো বলতে পারবা। কারণ ওই যে বললাম প্রথমেই কিন্তু আমি বলে নিয়েছি যে আমার এই ক্লাসটা করার পর তোমার মনে হবে এই ক্লাসটা করতে কেন আসলাম, এর চেয়ে ভালো বিতর্ক তো আছে, ট্রু না? ট্রু তো, রিসেন্ট কেউ বিতর্ক দেখেছো বলো, এরকম একটা টপিক বলো, তাহার এই পড়ে মনে। এইটা তো একটা অসাধারণ কবিতা, হ্যাঁ তাহার এই পড়ে মনে। অথবা বেগম রোকেয়া দিবসটা কবে? 9ই ডিসেম্বর। বেগম রোকেয়ার কথা আমার মনে পড়লো কেন আজকে জানেন? কারণ দুই একদিন ধরে ফেসবুকে একটা জিনিস ভাসছে যেখানে বেগম রোকেয়ার মুখে একটা টেপ মারা, বলা হয়েছে যে এরকম যে স্বামী তাকে পড়ালো নিজের টাকা দিয়ে, যে ভাই তাকে পড়ালেখা করার জন্যে বাইরে স্কুলে ভর্তি করিয়ে দিলেন, উনি বলছেন যে এই 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 সমাজে নারীদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে মূল, মানে মূল হচ্ছে পুরুষ। তা যে মানুষটা পুরুষের কাছ থেকে হেল্প নিয়েই এই কথাটা বলতে পারেন, তাহলে তার মুখে টেপ মারা ছাড়া তো আর কোনো উপায় নেই। হাসবেন না, বিতর্কটা কিন্তু খুব সিরিয়াস। অনেকে হয়তো বলতে পারেন না হি ইজ রাইট, এই যুক্তি থেকে কিন্তু ঠিক আছে ভাবনাটা। কিন্তু আমি যদি বলি যে বেগম রোকেয়া তো একক কোনো ব্যক্তি নন, বেগম রোকেয়া তো তার জীবনের কথা বলেন নাই, তখন এই উপমহাদেশের 99.99% মেয়ের জীবনেই তো ছিল আসলে পুরুষরা তাকে ঘর থেকে বেরোতে দেয়নি, এই জন্যই তো উনি বলেছেন জাগোগো ভোগেনি। উনি তো ওনার কথা বলেননি, বলেছেন উনি কি ওনার কথা বলেছেন? বলেননি। এবং উনি তো নিজের বইয়ে স্বীকার করেছেন যে ওনার এতদূর আসার পিছনে ওনার স্বামী এবং ওনার ভাইয়ের অবদান আছে। তো ওনার মুখে টেপ মেরে লাভ কি? টেপ মেরেন তাদের মুখে, সেই সব পুরুষদের মুখে, 99.99% পুরুষের মুখে যারা আমাদের মেয়েদেরকে ঘরের মধ্যে রাখতে চেয়েছে, ঠিক না? তো আজকে এই মুহূর্তে এসে
আমার বেগম রোকেয়ার কথা মনে পড়ছে। যে বেগম রোকেয়া যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই এই কথাটার জবাব উনি দিতেন, তাই না? বেগম রোকেয়ার কথা মনে পড়ছে, মানে এটা হতে পারে। আমি ইনস্ট্যান্ট এটা বললাম যে বেগম রোকেয়াকে নিয়ে বলা যেতে পারে, অথবা অথবা দেখেন আমি যে প্রথম কথাটা বললাম যে জিতেন্দা নামে একটা ক্যারেক্টার আমি তুলে ধরলাম। আমি সাধারণত আমার ফেসবুকে জিতেন্দাকে নিয়েই লিখি, মানে কারোর উপর ক্ষোভ থাকলে জিতেন্দাকে নিয়ে এসে ওর মুখ দিয়ে সব বলাই, আমি কিছু জানি না। এটা হলো বড় গুণ আর কি একজন লেখকের, যে আপনি বলছেন না, ভাই আমি তো বলি নাই, এটা জিতেন্দা বলছে, তো জিতেন্দাকে খুঁজেই আপনি পাবেন না, ওই দেশে জিতেন্দা কই। তো এই টাইপের আপনি একটা ক্যারেক্টার তৈরি করতে পারেন, ক্যারেক্টার তৈরি করে অনেক কিছু কথা বলান তার মুখ দিয়ে, কথা মুখ দিয়ে বলানোর পর বলেন যে এই মুহূর্তে আমার জিতেন্দার কথা মনে পড়ছে, কারণ এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সেই সব কথাগুলো একটাও আমার না, এই কথাগুলো জিতেন্দা আমাকে আজকে থেকে 10 বছর আগে বলেছে। ব্যাস শেষ। কি কথা বলেছে এখন আমি যদি বলি তাহারই মনে পড়ে, কি কথা বলেছে জিতেন্দা? নানা কথা বলতে পারে, নানাবিধ কথা বলতে পারে, সেটা হতে পারে সমাজের কোনো একটা বিষয় নিয়ে, সেটা হতে পারে ছোট্ট একটা কোনো একটা ঘটনা নিয়ে, সেটা হতে পারে কোনো একটা ব্যক্তিকে নিয়ে, সেটা হতে পারে কোনো বস্তুকে নিয়ে। ঠিক আছে, দিলরুবা, দিলরুবা খান, পাগল মন মন রে মন কেন এত কথা বলে, তাই না? 80 টাকায় শের হইলে 40 শেরে মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। কোথেকে কোথায় চলে গেছে, কই শেরের ওজন, তারপরে মন চলে গেছে, মানে কিন্তু এই গানটা ছিল সবচেয়ে জনপ্রিয় গান, এটা কি জানেন আপনি? আজকে সবাই দিলরুবা খানের গানগুলো শুনবেন, কি অসাধারণ গায়কী। কালকে কালকে সন্ধ্যার পর থেকে 1টা না 10টা পর্যন্ত দিলরুবা খানের গানই শুনছিলাম। তো ও যে কথাটা বললো কি জানি, বনমালি তুমি, এইটাও কিন্তু তারই গান। বনমালি তুমি পরজনমে হইও রাধা, এটা কার গান? এটা প্রথম বোধহয় দিলরুবা খানই গিয়েছেন, দিলরুবা খানই গিয়েছেন, এরপরে অনেকেই গিয়েছেন, কিন্তু তার কণ্ঠ অসাধারণ, আপনি এখনও সার্চ দিয়ে দেখতে পারেন, বনমালি তুমি পরজনমে হইও রাধা, ইয়েস এটা তারই গান। বলেন তো এই গানটার মাহাত্ম্য কি? আগে বুঝতে হবে ওই টপিকটা কি বলেছে, দেন আপনাকে অন্য জায়গায় যেতে হবে। বলেন তো কেন বলে বনমালি তুমি পরজনমে হইও রাধা? আমার ইয়েতে বিবাহবার্ষিকীতে আমার বউ লিখছিল এটা, বনমালি তুমি পরজনমে হইও রাধা, আমি তো তখন বুঝি নাই, আজকে বুঝলাম। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় তার এত কষ্ট কিসের, বলেন তো? আচ্ছা, একটা মানুষের জীবনে কষ্ট কখন আসে? যখন সে কষ্টে থাকে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো, এরা আসলে ওই হুমায়ুন আহমেদ যেটা বলেছে দুঃখ বিলাস, আমরা দুঃখ বিলাস করতে খুব পছন্দ করি, এটা কি জানেন? তা নাহলে আমার ওয়াইফ এটা কীভাবে লিখলো বলেন তো দেখি, এত সুখে আছে। একটা মানুষ এত সুখে থাকার পরও যদি এটা বলে যে বনমালী তুমি পরজন্মে হইও রাধা, এটা তো আমার জন্য কষ্টের। ঠিক আছে, রাধা হইলাম, পরজন্মে রাধা হইলে কোনো সমস্যা নাই, রাধা হইলে যে কী লাভ এটা তো আমার বউ জানে না, কে এটা বোঝা গেছে? ভাই আপনি জানেন না এখন রাধা হইলে যে কী লাভ, যাও এটা না বলি, এটা আবার অন্য লাইনে চলে যায়। সো এই যদি টপিকটা হয়, এই টপিকটা হলে আমরা কষ্টের কথাটা বুঝলাম। সত্যিকার অর্থেই রাধা বলছে যে তুমি যখন আমাকে ছেড়ে গেলা, ঠিক আছে কৃষ্ণ ছেড়ে গেল, ওকে ফাইন, তুমি বুঝতেছো আমার কীরকম কষ্ট হয়, তুমিও কষ্টিত হও, অতএব তুমি যখন রাধা হবা তখন তুমি আমার ফিলিংসটা বুঝতে পারবা। এইবার এই টপিকটা দিয়ে আপনি আপনার জীবনে যে কতগুলো বিতর্ক করতে পারবেন, ইউ ক্যান্ট ইমাজিন, আপনি ইমাজিন করতে পারবেন না যে কত ধরনের বিতর্ক করা যায় এটা দিয়ে। এইটা দিয়ে আপনি রাজনীতিবিদকে নিয়ে বিতর্ক করতে পারবেন, এইটা দিয়ে একজন দুর্নীতিবাজকে নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন, পারবেন না? এইটা নিয়ে একজন সন্ত্রাসীকে নিয়ে বিতর্ক করতে পারবেন, তাই না? এইটা নিয়ে গ্রামের একজন মোড়লকে নিয়ে বিতর্ক করতে পারবেন, পারবেন না? এইটা নিয়ে একটা কৃষককে নিয়ে বিতর্ক করতে পারবেন, এইটা দিয়ে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে নিয়ে বিতর্ক করতে পারবেন, যে মেয়েটা হয়তো না খেয়ে থাকে সারাদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ছেলেকে নিয়ে বিতর্ক করতে পারবেন, যে ছেলেটা হয়তো তার পায়ের স্যান্ডেলটা অন্যের স্যান্ডেলটা সে ধার করে পড়ে, তাকে দিয়ে বিতর্ক করতে পারবেন, পারবেন না? তাহলে দেখেন টপিকটা যখন বুঝতে পারলাম তখন আমাদের বিতর্ক করাটা কত সহজ হয়ে গেল। আমি যেভাবে আপনাদেরকে প্রথমবার যেভাবে ব্যাখ্যাটা দিলাম, এটা পারবেন কি না বলেন? সম্ভব, সম্ভব, আসলেই সম্ভব। তাহলে আমি যদি বলি, একেবারে শেষ দিকে যদি বলি, আমার বিতর্কে সাধারণত ক্লাসে আমি টপিক নিয়ে আলোচনা করে বিতর্কটা শেখানোর বা ধারণা দেবার চেষ্টা করি, এবং আমি সবসময় বলি
গ্রামার বলে কোনো শব্দ নাই, কখনোই গ্রামার মনে রাখবেন না। জাতীয় টেলিভিশন বিতর্কের একটা বিতর্ক আছে, এর চেয়ে হতেম যদি, দেখেছেন আপনারা সবাই মোটামুটি দেখেছেন, ওই বিতর্কটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কি। একজন বলছে আমি আর কিভাবে হওয়া সম্ভব, আসলে কোনো কিছুই হওয়া সম্ভব না, বলে চলে যাচ্ছে। একজন বলতেছে আমি এই রকম হতে চাই, আর একজন বলছেন আমি কিছুই হতে চাই না, হয়ে লাভটা কি, এই জীবনে হয়ে লাভটা কি, না হয়ে বরং বেশি লাভ, তাই না? এটা হতে পারে কিন্তু। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই বিতর্কটাই যদি হয়, এর চেয়ে হতেম যদি, আমি সবসময় বলবো আমি বিতর্কটা হয়তো এইভাবে করতাম। দেখেন বাংলাদেশের বাবা মাকে, অভিভাবক শ্রেণীকে জাস্ট একটা একটা ধারণা দেবার জন্য হয়তো বিতর্কটা এইভাবে করতাম যে মাননীয় সভাপতি আমার নাম উত্তম রায়, আমার নাম উত্তম রায়, আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এখন উনি বিসিএস ক্যাডার, তার ওয়াইফও বিসিএস ক্যাডার, তারা দুইজন খুব সুখে আছে। ঠিক আমার ছোটো ভাই, আমি মেজো ভাই, আমার যে ছোটো ভাই সে পড়ালেখা করে এখন একটা বেসরকারি চাকরি করে, সেও খুব ভালো আছে। আমার দিন কাটে সারাদিন, আমি চায়ের কাপে ঝড় তুলি, মোড়ের চায়ের কাপে গিয়ে আড্ডা দিই, মানুষের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলি, সমাজ নীতি নিয়ে কথা বলি, দেশ পরিবর্তনের কথা বলি, খুব চমৎকার দিন যায়। আমার বাবার, আমার বাবা বাবার 60 বিঘা সম্পত্তি, আমি জানি, আমি জানি দিন শেষে ওই সম্পত্তির পুরো অংশটাই হয়তো আমিই পাবো। কারণ আমি সেদিন শুনলাম আমার বাবা বলছেন, বলে আমার এই ছেলেটা তো কিছুই করতে পারলো না, এর কী হবে, এর কী হবে, আমি জানি না এর কী হবে। কারণ আমার বড় ভাই ভালো চাকরি করে, আমার মা বাবা বলেছেন ওকে তো দেওয়ার কিছু নাই, আমার ছোটো ভাই একটা ভালো চাকরি করে, মা বাবা বলেছেন ওকে তো দেওয়ার কিছু নাই। তো দিন শেষে আমি এত কিছু পাবো, 60 বিঘা সম্পত্তি পাবো, এই 60 বিঘা সম্পত্তির দাম আমি কষলাম, এটা নেহায়েত 5 কোটি টাকার নিচে না, তো কোনো কিছু না করে 5 কোটি টাকার সম্পত্তির মালিক হবো, এটা না আমার কেমন জানি লাগছে। এর চেয়ে যদি বিসিএস ক্যাডার হতে পারতাম তাহলে খুব ভালো হতো। মাননীয় সভাপতি, আমি জানি না আমার কেন জানি মনে হয় বাংলাদেশে আমার মতো বহু সন্তান আছে যারা জীবনে কোনো কিছু না করে, কোনো কিছু না করে সবচেয়ে সুখে থাকে। কিছু মানুষ বোধহয় পৃথিবীতে জন্মায় সুখের জন্য, আমি সেই সুখে মানুষটা হতে চাই না যদিও আমি জীবনে কোনো কিছু করিনি। যদি আমার যদি সুযোগ থাকতো, আমার যদি আজকে সুযোগ থাকতো, আমি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিজে হয়তো কিছু একটা করতাম। কেন পারছি না আমি জানি না, আপনারা কি পারবেন আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে? আমি এমনি এমনি কিছু চাই না, আমি হয়তো এরকম করে একটা থট দিয়ে বিতর্কটা করতাম। কেন বলেন তো? কারণটা হচ্ছে, বলা হয়ে থাকে যে বাংলাদেশ পিছিয়ে পড়ার জন্য আমাদের বাবা মায়েরা অনেক দায়ী, তারা সত্যিকার অর্থে ম্যানেজমেন্ট মানেন না, তারা মনে করে যে ছেলেমেয়েটা কিছু করে না তাকে সব দিয়ে দাও, আর ও বসে বসে সারা জীবনের জন্য এত সম্পত্তির মালিক হয়, ও জানে ওকে কিছু করতে হবে না। কথা বোঝা গেছে? এবার শুনেন, এই ডিবেটটা আরেকভাবে করা যায়। আমার এক ছোট ভাই মালয়েশিয়া গিয়েছে, আপনারা কি জানেন মালয়েশিয়া কতজন গিয়েছেন বলেন? জান নাই? আচ্ছা মালয়েশিয়া না জান, ইউরোপে কতজন গেছেন কোন দেখি, কোনো দেশ জান নাই? আমার ছোট ভাই এসে কয়, দাদা আপনি জানেন কত বড় ঘটনা ঘটে গেছে মালয়েশিয়ায়? কি কি ঘটনা? আমার তো মালয়েশিয়া ছেড়ে আসতে ইচ্ছা করে না, পরে তো পড়াশোনা করে বলছে বাবা তুমি চলে যাও দেশে, আমি তো এখন দেশে চলে আসছি, আমার তো ভাল লাগে না। কয় কেন? কয় ভাই আমার সঙ্গে পড়তো এক ছেলে, ও কোনো পড়ালেখা করে না, আমি জানি ও পাস করবে না, তো তাতে কী হয়েছে? কয় জানেন ওর ওয়াইফ কী করে? কী করে? কয় ওর ওয়াইফ একটা বিশ্ববিদ্যালয়ে নাকি অধ্যাপক এবং ডক্টরেট। আমি বললাম ওর কী কাজ? কয় ও বহুদিন ধরে পড়তেছে, পাস টাস করতে পারে না, ওর কাজ হলো ওর ওয়াইফ ইচ্ছা করলে মোটর মানে ইয়ে মানে কি গাড়িও কিনতে পারে, একটা গাড়িও আছে, মোটর সাইকেলও আছে, ওর ওয়াইফকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে নামাই দেয়, আবার বিশ্ববিদ্যালয় যখন শেষ হয় ওয়াইফকে নিয়ে বাসায় চলে আসে। কী সুখ! আমি কেলাম ওর ওয়াইফ ওরে গালাগালি করে না, হ্যাঁ যে তুমি বৈশা আছো কেন? আমাদের ওই যে নাটকটা দেখেন নাই মোশাররফ করিমার ইয়ের মধ্যে, কী নাম, মিথিলার নাটকের এটা দেখছেন, বিজ্ঞাপনটা দেখেছেন যেখানে মিথালা বলছে তুই আমাকে বিয়ে করলি কেন? তুই তো ড্রাইভার, কয় সমস্যা কি, আমি তোর বিয়ে করবো। কয় বিয়ে করলি তাহলে 16 লাখ টাকা তুই ইয়ে ধরলি কেন? ওই যে বিয়েতে কাবিন নামা, তো এই কামিন নামা তো দিতে পারবি না যদি বিয়ে ভাঙি। কয় আমি তো বিয়ে ভাঙবো না, কামিন নামা দিব কেন? আমি তোরা ভালোবাসি না। কয় তুমি ভালোবাসবো না কেন? আমি তো ভালোবাসছি। তো আমার কথা হলো, আমি ওকে প্রশ্ন করলাম যে ভাই ওই মহিলাটা গালাগালি করে না কেন মিথিলার মতো? কয় দাদা ওই দেশে গালাগালি করে কোনো লাভ নাই। তো কারণটা কী দেবে? তার কারণ উইমেন এম্পাওয়ারমেন্টে এত দূর চলে গেছে,
ওই সমান এনভায়রনমেন্টে ছেলে খুঁজে পাওয়া যায় না, তো স্বভাবতই তো নিচের কোয়ালিটিতে যেতেই হবে, কারণ পিএইচডিও আর নাই, অধ্যাপক ছেলে নাই, তাহলে স্বভাবতই নিচের দিকে যেতে হবে। আমি বললাম নিচের দিকে যাইতে যাইতে এত নিচে তাই বলে কয় আরও নিচে আছে। বিষয়টা হলো এর চেয়ে হতেন যদি, মানে আমার তো জন্মটা যদি মালয়েশিয়ায় হতো তাহলে বাংলাদেশে তো এই কষ্ট করে বেঁচে থাকার কোনো ইয়ে থাকতো না, তাই না? এই মিথিলার এই ঘ্যান ঘ্যানানি তো আমাকে শুনতে হতো না, তাই না? তো বাংলা আমি মালয়েশিয়ায় যেতে না পারি, বাংলাদেশটা যেন দ্রুতই মালয়েশিয়ার মতো হয়ে যায়, উইমেন এম্পাওয়ারমেন্ট যেন এত একটা জায়গায় চলে যায় যে এবার মেয়েরা যেন নিজেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার চেষ্টা করে, এবং তাও যদি না হয় অন্তত তাদের মানসিকতার পরিবর্তনটা হোক যে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে তো একটা অংশ পিছিয়ে পড়বেই, ওই পিছিয়ে পড়া গোষ্ঠীর সঙ্গে তারা যেন মিলেমিশে থাকতে পারে, অন্তত এই পরিবর্তনটাও হোক। তো এই টাইপের হতে পারে, মানে নানাবিধ বিষয় তার। শুনেন একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো বিতর্ক মানে আপনি, আমি সেদিন ওই 20 জনের বিতর্ক শুনছিলাম, আমি দেখলাম না আমি স্ট্যাচু হয়ে গেছি সবার বিতর্কের মধ্যে, দুঃখ দুঃখ একটা ভাব, নাহলে কোনো একটা গল্প বলতে সেই গল্পটাও দুঃখের, কোনো সুখের কোনো গল্প নাই, কোনো হাসি নাই। আরে ভাই মানুষকে যদি আপনি নাই হাসাইতে পারেন তাহলে কিসের বিতর্ক? আমি আমার জীবনে যত কঠিন বিতর্ক করেছি 50% সময় মানুষকে হাসিয়েছি, আরে মানুষে যদি না হাসে তাহলে কিসের বিতর্ক হইল রে ভাই? দুঃখের মধ্যেও তো মানুষ হাসতে পারে, হাসতে পারে না? আমাদের টেলিভিশন বিতর্কের ফাইনাল বিতর্ক ছিল কি জানেন, জাতীয় টেলিভিশন বিতর্কের ফাইনাল বিতর্ক ছিল দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার, আমি প্রথম বক্তা বিপক্ষ দলের, আমি গিয়ে কি শুরু করছি শুনবেন, পুরা বিচারক সব হাসছে, এত কঠিন একটা বিতর্ক, আমি শুরুটাই করলাম এরকম যে মাননীয় সভাপতি আজকের বিতর্ক শুনতে এসে তো আমি অবাক হয়ে গেছি, আমি তো খুব পাতলা ছিলাম আর ধোলা শার্ট পরতাম, আমি বললাম মাননীয় সভাপতি দেখেন আমি কি শিখ না, গায়ে কোনো গোস্ত নাই, তাহলে আমি কি গোস্তের ভাবে ভুগছি? তারপর দেখেন আমার বিরোধী দলের একেবারে যিনি দলনেতা উনি এত খাটো একটা মানুষ, তার মানে কি উনি বলবে যে আমি উচ্চতাগত দারিদ্র্যে ভুগছি? আমার দলের যিনি মাঝের বক্তা দেখেন উনি কি কালো মানুষ, এখন উনি কি বলবে আমি সাধার অভাবে ভুগছি? তাহলে তো এইভাবে দারিদ্র্যের সংজ্ঞাই তো ভুল হয়ে যায়, ওনারা যেভাবে দারিদ্র্যকে সংজ্ঞায়িত করলেন মানসিক দারিদ্র, শারীরিক দারিদ্র, বাপের দারিদ্র, চাষির দারিদ্র, এ তো হলো না। তো দারিদ্র তো একটা বেসিক সংজ্ঞা আছে, দারিদ্র্যকে আমরা অর্থনৈতিক দারিদ্র্যের দৃষ্টিকোণ থেকেই দেখব। তো সেই কারণে আমরা আজকে বিতর্কটা ওই জায়গায় যাব না, আমরা আমাদের স্ট্যান্ডে করব। কিন্তু এই যে আমি তিনটা কথা বললাম বলাতে সবাই হেসে ফেলছে, কারণ আমার কথা প্রথম উদাহরণ আমি নিজেরটা দিছি যে আমার গায়ে কোনো গোস্ত নাই, আমি ঠিক না, তাহলে আমি কি গোস্তগত দারিদ্র্যের অভাবে ভুগছি কিনা? তো বিষয়টা হলো এই যে শুরুতেই আমি কিন্তু এটা স্ক্রিপ্ট করে নিয়ে যাই নাই, তো আমার এই সাহসটা হলো কোত্থেকে? সাহসটা হলো এর থেকে আমার কাছে মনে হয়েছে যে মানুষকে যদি একটা বিতর্কের ক্লাস যদি লাইভলি করতে না পারি একটা বিতর্ক, তাহলে তো হলো না আলটিমেটলি, এই বিতর্ক করে আমার লাভটা কি? বোঝা গেছে? তাহলে 12-ই বিতর্কের মেইন থটটা হলো আপনাকে প্রচুর কবিতা পড়তে হবে, প্রচুর উপন্যাস পড়তে হবে, সমালোচনার বই পড়তে হবে, সবচেয়ে বড় ঘটনা হলো সিনেমা দেখতে হবে, পারলে বাংলাদেশের কোনো সিনেমাই আপনি বাদ দেবেন না, কখনোই বাদ দেবেন না, যদি বাদ দেন তাহলে মরছেন, একেবারে মরবেন। একটা প্রাগৈতিহাসিক সিনেমা থেকে শুরু করে বর্তমান সিনেমা দেখবেন, এটা বাংলাদেশ শুধু না গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো সিনেমা দেখবেন, আপনি যদি সিনেমা দেখেন সিনেমার সমালোচনার বইগুলো যদি পড়েন, কবিতা যদি পড়েন কবিতার সমালোচনার বইগুলো যদি পড়েন, উপন্যাস যদি পড়েন, নাটক যদি দেখেন, আমি নিশ্চিত আপনাকে কেউ ঠেকাতে পারবে না বিতর্কে, বিশেষ করে 12-ই বিতর্কে। আমার ক্লাসটা এখানেই শেষ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন। হ্যাঁ এই ইদানিং এটা চল তৈরি হয়েছে, ইদানিং এই চলে আমরা বিতর্ক করে বিতর্ক জেতার চেষ্টা করছি, এবং ধরে নাও যে 99% ছেলে মেয়ে তাই করে। এখন কোনো নিয়ম নাই ভাই, বাদ দাও না, আমি তো বলে দিচ্ছি নিয়ম নাই, তুমি শুধু একটু বিতর্ক রাখার চেষ্টা করো, গল্প বলো না, গল্প বলো না, একটু বিতর্কের ধাঁচ রাখার চেষ্টা করো, তাহলে তুমি বিতর্কটা জিতবা। ওই যে বললাম জিতেন্দাকে নিয়ে আসতেছি, জিতেন্দার মুখ দিয়ে কথা বলাচ্ছি, এটাও তো এক ধরনের স্টোরি, আমি আমার স্টোরির কথা বললাম, কিন্তু সবসময় স্টোরির দিকে যেতে হবে কেন? স্টোরি ছাড়া বিতর্ক হয় না? আমি যে অনেকগুলো উদাহরণ দিলাম এর মধ্যে অনেকগুলো তো স্টোরি নাই, তাই না? এর মধ্যে খালি স্বপ্ন ছিল, এটা হতে পারে। আপনাদেরকে ধৈর্য ধরে শুনবার জন্য অনেক ধন্যবাদ।